7টা তো আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে, তোমরা সবাই জানো। তো সেই সরস্বতী পুজো উপলক্ষে পাড়ার ছোট ছোট বাচ্চাদের সেখানে খাওয়ানোর আয়োজন হয়েছে। তো বন্ধুরা, আমার তৃষাকেও নেমন্তন্ন করে গেছে, তো আমার তৃষারও নেমন্তন্ন আছে। তো তৃষা এখন খেতে যাবে, তাই না তৃষা? কোথায় যাবে বাবা? হ্যাঁ, ওই যেখানে কার্তিক ঠাকুর তৈরি আচ্ছা হয়েছিল। হ্যাঁ, কার্তিক আমাদের সরস্বতী ঠাকুরের ওখানে নয় বন্ধুরা, যেখানে আমাদের কার্তিক পুজো হয় সেই কার্তিক মণ্ডপের ওখানে খাওয়ানো দাওয়ানোর আয়োজন হচ্ছে। তো বন্ধুরা চলো ওখানে যাই। তো ওখানে গিয়ে যদি তোমাদের সঙ্গে কথা বলতে পারি তো বলবো, আর তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার গলার পরিস্থিতি ভীষণ খারাপ। আমার জ্বর এসেছে, আমার শরীর এতটুকু ভালো নেই, আমারও ভীষণ জ্বর এসেছে, মাথার যন্ত্রণা করছে। তোমাদের তো বলেছিলাম যে শীতলা ষষ্ঠী পুজো পুজোর আগের দিন সরস্বতীর দিন রাত্রিবেলা থেকেই আমার শরীর অসুস্থ আমি বুঝতে পেরেছিলাম। তো হ্যাঁ, তারপরে ওষুধ খাওয়ার পরেও এখনো কমেনি, তবুও সকালবেলা স্নান টান করে শীতলা ষষ্ঠী, মা শীতলা ষষ্ঠীকে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এই যে সারাদিন পর এখন দেখো এখনো কেমন যেন লাগছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে, জ্বর আছে। তো ওষুধ আমার কাছে খাচ্ছি, অনেক দেখি পুষ্টি। তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই আমার কমে যাবে। তো বন্ধুরা চলো তোমাদের নিয়ে যাই সেই মণ্ডপে, সব বাচ্চারা খাচ্ছে, সেখানে তোমাদের দেখাচ্ছি চলো কোথায় খাওয়ানো দাওয়ানোর আয়োজন হয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই। তো বন্ধুরা, এখানেই বালক ভোজনের আয়োজন করা হয়েছে, আর এদিকে দেখো রান্নার আয়োজন চলছে জোর কদমে। এখানে কি রান্না হচ্ছে? পায়েস? ও আচ্ছা। আর এখানে চাটনি? ও আর এখানে এটা, ও পায়েসের মধ্যে কাজু কিশমিশ দেওয়া হবে, তাই তো? আর ওখানে খিচুড়ি রান্না হচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, রবিদা। ও আচ্ছা, আমাদের রবিদা হচ্ছে আমাদের উদ্যোক্তা, ইনি সমস্ত কিছু আয়োজন করেছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের এখানে গ্রামের সমস্ত উদ্যোক্তারা রয়েছেন এখানে। তো এনাদের দৌলতেই আজকে সরস্বতী পুজো উপলক্ষে বালক ভোজনের আয়োজন করা হয়েছে। তো অনেকেই রয়েছেন, তারা যদি না থাকতো তাহলে আজকে হয়তো এই আয়োজনটা হতো না। তো আমরা ভীষণ খুশি, আমাদের গ্রামের মানুষরাও ভীষণ খুশি যে ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন যে বালক ভোজন করানোর জন্য। তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চারাও আসবে আর একটু পর। তোমাদের দেখালাম যে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে, এখনও রান্না শেষ হয়নি, তবে শেষ পর্যায়ে চলে এসেছে। তো আর একটু পরেই বালকদের খাওয়ানো দাওয়ানো হবে, বাচ্চারা সবাই এসে এখানে উপস্থিত হবে। তো তোমাদের বাকিটা আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে, চেয়ার টেবিল রাখা রয়েছে, হ্যাঁ, বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। কেমন হয়েছে রে খাবার? ভালো হয়েছে, ভালো লাগছে? তো আয়ুষ গরম খেতে পারছি। তো বন্ধুরা, আমি জানতাম না সত্যি যে 12 মাসে 13 পার্বণ সত্যি হয়। তো আমাদের এখানে না আসলে না দেখলে তোমরাও হয়তো বুঝতে পারবে না বন্ধুরা যে সত্যি বুঝি 12 মাসে 13টা পার্বণই পালন করা হয়। তো বন্ধুরা, আমি আগে একদমই জানতাম না যে 12 মাসে 13 পার্বণ সত্যি হয়। তো আজ আমাদের গ্রামের এই 12 মাসে 13 পার্বণ দেখে সত্যি আমি ভীষণ আপ্লুত। তো বন্ধুরা, এখানে দেখো খুব যত্ন সহকারে আমাদের গ্রামের ছেলেরা পরিবেশন করছে বাচ্চাদের, আর বাচ্চারাও ভীষণ আনন্দ সহকারে খাবার গ্রহণ করছে। তো এখানে দেখো বাচ্চাদের এতটুকু অসুবিধা হয়নি, কারণ ওরা ছোট, তো ওদের মাটিতে বসে খেতে অসুবিধা হবে, তাই ওই বাচ্চাদের কথা মাথায় রেখেই এই আমাদের গ্রামের উদ্যোক্তারা এই পদক্ষেপ নিয়েছেন। ওনারা দেখেছেন যে বাচ্চারা যদি চেয়ার টেবিলে বসে খাবার দাবার খায় তাহলে বাচ্চাদের ভীষণ সুবিধা হবে, কারণ এখানে বাবা মাদের তো অ্যালাউ করা হয়নি, এখানে ছোট বাচ্চাদের জন্য
আয়োজন করা হয়েছিল। তো সেখানে বাচ্চাদের নিজের হাতেই খেতে হচ্ছে, তো তারা ভীষণ আনন্দ সহকারে খাচ্ছে। বন্ধুরা, আমার দেখে ভীষণ আনন্দ হলো যে আমাদের গ্রামে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। তাই বন্ধুরা, আমার মনে হলো এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে এই কচি কচি মুখের কচি কচি হাসি দেখে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমাদের গ্রামের মানুষজন ভীষণ ভালো, আমাদের ছেলেরা এখানে ভীষণ যত্ন সহকারে পরিবেশন করছে। তো বন্ধুরা, আমাদের এখানে এরকম প্রোগ্রাম প্রায়ই হতে থাকে। তো তোমরা যদি আমার ব্লগ দেখতে থাকো, তো এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার গলার পরিস্থিতি ভীষণই খারাপ। তোমাদের আমি বলেছিলাম আমার রাত্রে ভীষণ জ্বর এসেছিল। তো বন্ধুরা, আমি আর থাকতে পারলাম না তোমাদের এটা শেয়ার না করে। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা দরকার, তো সেই জন্যই ভয়েস ওভার দিতে বসে গেছি। গলা যেমনই হোক, আমাদের অনুষ্ঠানটা উপস্থাপনা তোমাদের সামনে করা, এটাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তো বন্ধুরা, গলার আওয়াজ যেমনই হোক না কেন, আমার কথা আমি তোমাদের সামনে রেখেছি। এতটুকু হয়তো বোঝাতে পেরেছি যে আমাদের গ্রামের পরিবেশ একটা মনোরম পরিবেশ। তো এখানে ভীষণ সুন্দরভাবে আয়োজন করা হয় এক একটা অনুষ্ঠানের। গ্রাম মানে বুঝতেই পারছো, বাংলার জীবনযাত্রা, গ্রাম্য জীবনযাত্রা। তো বন্ধুরা, বাচ্চারাও আমি ক্যামেরা করছিলাম, তারা দেখে আরো ভীষণ আপ্লুত হয়ে গেছিল। তো বন্ধুরা, আমি যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের গ্রামের এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারতাম বলো তো বন্ধুরা? তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, এই যে ইনি হচ্ছেন আমাদের রবিদা, ইনি আমাদের গ্রামের সমস্ত আমাদের অসুবিধা সুবিধা সমস্ত কিছু ইনিই দেখেন। তো এনার উদ্যোগেই বাচ্চাদের আজকে খাওয়ানোর আয়োজন হচ্ছে। তো বন্ধুরা, এনার দৌলতেই আমার বাড়িতে কল ঢুকেছে, নয়তো আমি জলের জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো রবিদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আমি আমি করি, হ্যাঁ, সবার আশেপাশে আমি থাকি, সবার কাজ করতে আমি খুব মানে উৎসুক হই, এবং সবার ডাকা মাত্র আমি সবসময় আমাকে পাই, রাত দিন দুপুর কোনো আমার ইয়ে নেই, যখন ডাকে আমাকে সকলেই পাই। রবিদা ভীষণ ভালো, খুব হেল্পফুল মানুষ, আমাদের ভীষণ সাহায্য করেন উনি। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তিশাকে আমি খাই নিয়ে চলে এসেছি। তিশা, পেট ভরেছো তো বাবা? কেমন খাবার ছিল, টেস্টি ছিল? তো বন্ধুরা, তোমরা দেখলে আমাদের গ্রামে সব উদ্যোক্তারা ছিলেন, তারাই বাচ্চাদের খাওয়ানোর দাওয়ানোর ব্যবস্থা আয়োজন করেছিলেন। তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাদের ব্যবস্থা, আয়োজন সমস্ত কিছু মিলে খুবই সুন্দর ছিল। কারণ বাচ্চারা চেয়ার টেবিলে বসে শান্তিতে ভালো মতন খেতে পেরেছে। তো তোমরা দেখলে ওখানে খিচুড়ি, পায়েস, চাটনি, তরকারি সমস্ত কিছুই বাচ্চাদের খাওয়ানো হয়েছিল। তো খাবার দাবার ভীষণ ভালো রান্না হয়েছিল। তো আমাদের গ্রামে এরকম আয়োজন প্রায়ই হয়ে থাকে। তোমাদের সামনে যার পরিচয় করালাম, রবিদা, তো উনি আমাকে বললেন যে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই হবে, আজ থেকে চালু হলো বাচ্চাদের খাওয়ানো দাওয়ানোর বালক ভোজনের এই আয়োজনটা প্রত্যেক বছর এই সময় হবে। তো আমার তো ভীষণ খুশি লাগলো শুনে, আনন্দ লাগলো, তার থেকে ডবল খুশি হচ্ছে আমার তৃষা এবং আমার তৃষার মতন ছোটো ছোটো বাচ্চারা, তারা ভীষণ আনন্দ করবে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে যে আমাদের ছোট্ট গ্রামের এই বালক ভোজনের আয়োজন তোমাদের কেমন লাগলো, বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো, তারা যত্ন করে কি সুন্দরভাবে খাওয়াচ্ছিল বাচ্চাদের, তোমাদের সবই দেখালাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমাদের গ্রামে এরকম আয়োজন প্রায়ই হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা প্রায়ই এরকম আয়োজন দেখতে পাবে। তো তো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা।
তো আজকের মতন টাটা, গুড নাইট, আবার আসছি কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, বাবু টাটা করে দাও, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।